হয় রাজ্য তেতিয়া বলিছে পৌরসভা নির্বাচনের গরম বতাহ এই ক্ষেত্রত গোয়ালপাড়া জেলায় লক্ষ্মীপুরত দেখা গেছে একে পরিবেশ আর প্রতিটি ওয়ার্ডর প্রার্থীসকলে ইতিমধ্যে ব্যাপক নির্বাচনী প্রচার অব্যাহত রাখিছে নির্বাচনী জনসভা ইতিমধ্যে অনুষ্ঠিত হওয়া দেখিলে পাওয়া গেছে আর মর হয়তো বর্তমান উপস্থিত আছে লক্ষ্মীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডর বিজেপির প্রার্থী হাসিবুর নেশা আপনার পরে জানিম আপনার পরে আপনার পরিচয়টা জানিম মোর নাম হাসিবুল নেশা ওয়াইফা বাসর আলী গাঁও মানসপাড়া এক নং ওয়ার্ড পোস্ট অফিস প্লাস পুলিশ স্টেশন লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট গোয়ালপাড়া পিন নং 7831 29 আপনার প্রথম জয়লাভ করার পিছন কি আপনার কি আশা জয়লাভ করার পিছন মর সমাজের উন্নয়ন মূল কথা মর উন্নয়ন হব লাগে উন্নয়ন করিম রাইজে মোক সাপোর্ট করি যথেষ্ট আর অতি ব্যাপক ভোট মোক উত্তীর্ণ করব বলে মই আশা রাখিছে হয় ইতিমধ্যে তেখেতর নির্বাচনী সভা ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে আছে সামগ্রিক পরিবেশটা দেখাব ক্যামেরা সহযোগে এয়া হয়েছে নির্বাচনী প্রচারের সভার বহু লোক ইতিমধ্যে সমাগম হয়েছে আর এজন জলেশ্বর সমষ্টির যে প্রার্থিত্ব আগবাইছিল ওসমান গনি ডাঙরি আমার উপস্থিত আছে আপনি কি কব যেহেতু আপনি প্রচার অভিযান করবলে আছে কি কব আজি দুদিন ধরে মই লক্ষ্মীপুর পৌরসভাত নির্বাচন প্রচার করে আসো আমার লক্ষ্মীপুর পৌরসভার তত্ত্বাবধায়ক সন্মানীয় ডক্টর প্রকাশ কাশ্যপ ডাঙরিয়ার নেতৃত্বত আমার 10টা ওয়ার্ডে জিখিব একদম আপনি একটু খাটাং হয়ে থাকক আজি চাওক আমার এক নম্বর ওয়ার্ডর প্রার্থী হাসিবুল নেশার বাইদক মহিলা আইমাতৃসকল হাবুডি ধরে কান্দি দিছে মানে পূর্ণাঙ্গ সাপোর্ট করেছে আর আমার এইটু ওয়ার্ডও জিখিব 2 নম্বর ওয়ার্ডও জিতিব 3 নম্বর জিখিব মানে 10টা ওয়ার্ডেই জিখিব আপনি লিখি রাখব কারণ ইয়াত কংগ্রেসের কোনো চিনচাপর নাই আমি উন্নয়নের রাজনীতি করো আমার মাননীয় অসমর মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা ডাঙরিয়ায় সকল জাতি জনগোষ্ঠী সকল ভাষা ভাষীর মানুষ লগত লই সম মর্যাদারে সম নিরাপত্তা আর সম উন্নয়ন করে আছে লক্ষ্মীপুর দেখা গেছে বিগত দিনত বহুত উন্নয়ন হয়েছে পরবর্তী সময়ত কি আশা আছে বা কি সপন আছে ইয়াতে উন্নয়ন হব উন্নয়নের কারণে তো ভোট দিব আজি আমার আইমাতৃসকল কৈছে যে আমি যি ভুল করিলো করিলো আর আমি উন্নয়নের স্বার্থত আমি আমি সরকারমুখী মানে সরকারের লগত থাকিব যদি উন্নয়ন লাগে এইটু বুঝি পাইছে অলরেডি এই কারণে সরকারের লগত থাকিব আজি দুদিনমান আগত আমার অসমের রাজ্যিক সভাপতি সন্মানীয় ভবেশ কলিতা ডাঙরিয়া আহিছিল গোয়ালপাড়াতো সভা করেছে ইয়াতেও করেছে আপনি তাতে চাইছে কিমান সংখ্যালঘু আইমাতৃসকল এই সভাত দেখা পাইছে সকল জাতি জনগোষ্ঠীর মানুষ আমাকে এবার ভোট দিব আর আপনি খাটাং হয়ে থাকক 10টা ওয়ার্ডে আমি জিকিম কংগ্রেস শূন্য হয় ইতিমধ্যে 10টা ওয়ার্ডে জয়লাভ করব লক্ষ্মীপুর অঞ্চলত বলে ইতিমধ্যে মন্তব্য আগবাইছে ওসমান গনি ডাঙরিয়া আমি কিছু সামগ্রিক পরিবেশ দেখো আমি আর এয়া হয়েছে লক্ষ্মীপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের দৃশ্য ইতিমধ্যে যে পৌরসভার নির্বাচনী প্রচার সভা ইতিমধ্যে আনুষ্ঠানিকভাবে হয়ে গেল আর রাইজ বহুত ইয়াত যথেষ্ট গোট খাইছে ভোটার সকল ইয়াত উপস্থিত হয়েছে দেখা গেছে রাজ্যের লগতে লক্ষ্মীপুরত পৌরসভা নির্বাচনের ব্যাপক প্রচার অভিযান অব্যাহত থাকা দেখিবলৈ পোৱা গৈছে আত্মীয় জনসদ জয়েন করার কারণে আমি এখেতক ধন্যবাদ জ্ঞাপন করছো আর এই জায়গাতে এইখান ওয়ার্ডের ভবিষ্যৎ উজ্জ্বল দিচ্ছে